চাঁদ মামা টিপ দিয়ে যাবো তো আয় আয় চাঁদ মামা বলো চাঁদ মামা বলো আয় চাঁদ মামা টিপ দিয়ে যা বুঝি বাবু দেখো বাবু বাবু আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ফ্যামিলি সবাই ভালো আছি তো এই তো এটা হলো খালাবাড়ি থেকে আসার পরে আমরা হলো বিকেলবেলা একটু রাস্তায় আসলাম এই পাশে খালাবাড়ি হলো বেশি দেরি করি নাই ওইখানে আমার একটা ননদ আসার কথা ছিল তো এই কারণে একটু তাড়াহুড়া করে বাসায় চলে আসছিলাম তো আসার পরে ওকে ফোন দিলাম ও তারপর বললো যে আজকে আসবে না তো আমরা তিন বোন মিলে আসলাম এই বাসার সামনে এই রাস্তাটায় এখানে আইসা হলো তিন বোন একটু ছবি উঠাইলাম আর এই তো তোমাদের জন্য ভিডিও শ্যুট করতেছি একটা পাশে এরকম এই যে মনে হয় না যে এই যে সামনে একটু এই পানিটা যদি না থাকতো এখানে এখানে যদি ঘাস থাকতো তাহলে কিন্তু বোঝা যাইতো না যে এখানে বসার পানি আছে মনে হইতেছিল শুধু ঘাস আর ঘাস আর একটা পাশ এই পাশটা কিন্তু একটু খোলামেলা আছে এই পাশটাতে হলো কচুরি পানা একটু কম একটা সময় ছিল এই পাশে হলো দুইটা পাশে এই দুই পাশেই দিনের ভিতরে হলো চার পাঁচটা নৌকা আসতো জেলেদের আর কি মাছ ধরতো বাসা থেকে ডাক দিলেই হলো 10 টাকা 20 টাকা মানে যার যতটুকু মানে 5 টাকার মাছও কিন্তু একটা সময় বিক্রি করতো আমরা তখন ছোট 5 টাকার মাছে বা 10 টাকার মাছে একটা 10 টাকার মাছ নিলে দেখা গেছে দুইটা তরকারি রান্না করা যায় তো একটা ভাজা ভাজা বা একটা চুরচুরি এইরকম আর কি মা রান্না করতো তো ওই দিনগুলোর কথা মনে পড়লে এখনও হইলো জিব্বাতে পানি আসে মানে মুখে পানি এসে পড়ে তো মা ছোটবেলা দেখতাম যে নৌকা ডাক দিলে হলো একদম ফ্রেশ কাচকি মাছ একদম ফ্রেশ তারপর হলো লম্বা লম্বা যে ছোটো ছোটো চান্দা মাছ এগুলি চান্দা মাছ নিলে মা হলো ভাজা করতো আর কাচকি মাছটা হলো আলু একটা চিকুন করে আলু পোলে দিয়ে তারপরে চড়চড়ি করতো আলুটা ছোটোবেলা সবারই কম বেশি ফেভারেট থাকে আমার তো সবসময় মোটামুটি ফেভারেট তো মা রান্না করতো আর গাছের হলো ধান মরিচ মানে গাছের যে একটা চিকুন মরিচ থাকে ধান মরিচ ওইটা দিয়ে রান্না করতো ওইটা দিয়ে রান্না করলে টেস্টটা কিন্তু অন্যরকম আসতো আর আমি হলো একটু ঝাল পাগল আমার জন্য তো কথাই নাই এই যে ময়না এটা হলো পরদিন সকালবেলা আজকে হইলো আমার বাসায় যাওয়ার পালা তো যা বলতেছিলাম এই তো ছোটো মাছ এবার খাইতে পারি নাই ঈদের পরে সবাই হলো ব্যস্ত গরু মুরগি নিয়া দাওয়াত আর দাওয়াত তো ছোটো মাছ আমার ভাইটাও বাসায় ছিল না আজকে হইলো আমরা বাসায় চলে যাব তো ও হইলো পিকনিকে গেছে ট্রলারে করে তো বাসায় থাকলে হয়তো একটু ওরে বললে একটু ছোটো মাছ আইনা দিত ব্যবস্থা করে আমাদের এর দিকে হলো এখন আগের মতো মাছ ধরেই না আর যদিও ধরে সেটা হলো মানে টঙ্গি বা ওই পাগার ওদিকে পাঠায় দেয় আমাদের এদিকে রাখে না তো এই মাছ খাওয়াটা অনেক মিস করতেছি মানে নতুন পানির যে মাছ খাওয়াটা আর ছোটোবেলা আমরা যে মাছ খাইতাম প্রচণ্ড মাছ খাইতাম ছোটোবেলা মা হইলো বিরক্ত হয়ে যেত আব্বার উপরে এত মাছ নিয়ে আসতো আবার আব্বা মাঝে মধ্যে বেহাল আমাদের এদিকে কিন্তু বেহাল দিয়েও মাছ ধরে তো মাঝে মধ্যে নিজেও বেহাল দিয়ে ধরতো তো ছোটোবেলার ওই তাজা মাছ বা নতুন পানির ছোটো মাছ খাওয়াটা অনেক মিস করলাম এবার ঈদের পরে আসলে কিন্তু ওই মাছ টাছ খাওয়া হয় না বেশি সবার বাড়িতেই মাংস যেখানে দাওয়াত খেতে যায় ওইখানেও মাংস নিজের বাপের বাড়িতেও মাংস নিজের বাড়িতে মাংস তো এই তো আজকে যাওয়ার পালা এদিকে হলো মুরগিটা আমি নিলাম ধুয়ে দিব মাকে
আর গরুর মাংসটা আমার ছোট বোন মেজো বোনটা কাইটা দিল, আর ছোটটা হলো নারকেল ছিলতেছে। আর এই যে খুদের বাটটা আমার খুব খুব কাছের হলো, কাছের মানে আমার চাচাতো ফুপু, ফুপু হইলে হবে কি, ও হলো আমার, আমরা হলো এক সমবয়সী আর কি, আমরা একসাথে পড়তাম। তো ওদের বাসায় গেলাম সকালবেলা বাবুকে কুলে নিয়ে, যে একটু আগের যে ভিডিও ক্লিপটা দেখছো তোমরা ওইটা, বাবুকে কুলে নিয়ে ওদের বাসায় গেলাম। ওদের বাসায় গিয়ে আর ভিডিও করা হয় নাই, তো ও তখন আমি মুখ ধুয়ে যাই নাই, তো এই কারণে নাস্তা খাইতে পারি নাই, আমাকে অনেক বলছিল নাস্তা খাইতে, তো মুখ দিয়ে যাই নাই এই কারণে হলো খাইতে পারি নাই। ও আমার জন্য এই যে এক প্লেট খুদের ভাত আর ভর্তা নিয়ে আসতে, তো আমরা তিন বোন মিলে খাইলাম এটা। আর এই যে দেখো আমি কি ভুলা মন, আমার মা হলো যখন রান্না করছে কড়াইটা ভরা, তারপরে হলো গরু মাংসের পাতিল ভরা ছিল, এটা ফিনির পাতিল, 2.5 কেজির চালের একটা পাতিল, এটা ফিনিটা ভরা ছিল। তো আমি ভাবছিলাম যে মা রান্না শেষ হইলে আমি একটু ভিডিও শ্যুট করব, তো একটু মনে ছিল না। তো এই যে শেষের দিকে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, অনেক মেহমান আসছিল, খাওয়া দাওয়া শেষ, আর আমাদেরকে মা দিয়েও দিছে, আমার মেজো বোনকে, আমাকে, তোমাদের ভাইয়ার জন্য আর কি, তোমাদের ভাইয়া আসে নাই। তো আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমার মেজো বোনের হাজব্যান্ড, তারপরে আমার চাচাতো বোনের হাজব্যান্ড, চাচাতো বোনদেরকে আর কি দাওয়াত করছে মা। আর ছোটো বোনরা হলো, ছোটো বোনের আজকে বাসায় খায় নাই, ওরা হলো ওদের দাওয়াত ছিল এক জায়গায়, ওইখানে খাইছে। আমার খালার আসছিল, খালাতো ভাইরা অনেক মানুষ, তো রান্নার পরে একটু ভিডিও করতে মনে ছিল না। এই যে আমরা রওনা দিলাম, মা হইলো সাথে আমাদেরকে আগায়া দিতে আসলো। এই যে আমার চাচাতো বোনের মেয়ে, আমার মেয়ে একরকম ড্রেস পরছে, আর আমার শাশুড়ি শ্বশুরের সাথে হলো, এই যে আমার জায়ের ছেলেরও আসছিল, আর এই যে আব্বার সাথে, এই যে আমার আব্বা, আব্বা কিন্তু এই যে বাজারে থাকে, বাসায় থাকে না, আব্বার দেখতে হইলো আমার শ্বশুর শাশুড়ি এদিক দিয়ে আসলো। তো এদিক দিয়ে আসলাম যেহেতু, তো ভাবলাম যে আজকে একটু নৌকায় করে বাসায় যাই, আমার শাশুড়ির খুব শখ মানে নৌকা দিয়ে বাসায় যাওয়ার। আগে কিন্তু এই ট্রলার দিয়ে আমরা যাইতাম, তখন মাত্র 2 টাকা 5 টাকা ভাড়া ছিল, তো এখন হলো সাইবা হওয়ার পরে 2-1 বার মনে হয় আসছিলাম ট্রলার দিয়ে, তারপর থেকে ট্রলার বন্ধ করে দিছে, ট্রলার এখন আর চলে না। আগে কিন্তু এই প্রত্যেক ঘাটে ঘাটে ট্রলার থামতো, তারপর হলো ট্রলারে যাতায়াত করতো মানুষ বেশি, এখন হলো ট্রলার নাই। তো এরকম নৌকাগুলি আছে, অবশ্য এটাতেও মেশিন ইঞ্জিন লাগানোই, তো এটা দিয়ে হলো আমরা পাগার যাব, পাগার থেকে হলো রিক্সায় করে টঙ্গী বাজার বাসার সামনে। তো এটা দিয়েও যাওয়ার সময় অনেক এনজয় করতেছিলাম সবাই, সাইবা প্রথম দিকে ভয় পাইতেছিল, তো ওঠার পরে খুবই খুশি, অনেক এনজয় করছে আর কি আমার জায়ের ছেলে দুইটাও। আর দেখো কত সুন্দর আকাশ, এরকম আকাশ দেখতে না আমার কাছে অনেক ভালো লাগে, কার কেমন লাগে একটু কমেন্টস করো। এই যে মাও বলতেছিল যে নৌকায় বা ট্রলারে করে একদম রিজার্ভ যদি একটা নৌকা পাইতাম আমরা একদম টঙ্গীর যাইতাম। তো 2টা নৌকা ছিল এখানে, একটা নৌকা একটু আগে, আমরা যদি আর 5টা মিনিট আগে আসতাম তাহলেই কিন্তু ওই নৌকাটা করে আমরা একদম ডাইরেক্ট বাসায় চলে যেতে পারতাম, ওইটা আরও বেশি মজা হইতো। তো যাই হোক, ওইটা আর পাই নাই, ভাগ্যে নাই, আমরা হইলো এই নৌকাতে করেই পাগার পর্যন্ত যাওয়া হবে এটা দিয়া। তো তোমরা আমাদের সাথেই থাকো, এখনও বলি নাই আমার মানে বকবক করতে করতে ভুলেই গেছি, যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখো, তাহলেই কিন্তু আমার নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে দেখে নিতে পারবা। আর যতক্ষণ না যাইতেছিলাম মা দাঁড়াইছিল ঘাট পারে, চাচাতো বোনের মেয়েটা যতক্ষণ দেখা যাইতেছিল ততক্ষণই দাঁড়ায় হাত নাড়াইতেছিল। এই একটা সময় ছোট যখন ছিলাম আর কি, বিয়ের পর 4-5 বছর এরকম, আগায় দিতে আসলে মা কান্না করতো, আমি কান্না করতাম, তো ওই দিনগুলোর কথা মনে পড়লো অনেক খারাপ লাগে।
চারিদিকে শুধু পানি আর পানি। আসলে পানিগুলো এত পরিষ্কার, এত সুন্দর দেখতে, কিন্তু ভালোই লাগে। আর যখন বর্ষাকাল ছাড়া থাকে, মানে অন্যার সিজন যখন থাকে, তখন কিন্তু একদম নোংরা পানি, কালো পানি। নদী আর পাড়ে আসলে তখন হলো পানি থেকে গন্ধ ছুটে। তো এখন পানি একদম পরিষ্কার, দেখলে হলো ধরতে ইচ্ছা করে, পানিতে গোসল করতে ইচ্ছা করে। তো এই নৌকাতে হলো 5 টাকা করে ভাড়া নিল আমরা 4 জন। এই যে আগে কত ছোটবেলায় এই ট্রলার দিয়ে যাইতাম আমরা টঙ্গিতে, আমরা কিন্তু সবসময় টঙ্গি থেকে মার্কেট করতাম। আর টঙ্গি থেকে আমাদের বাসা কিন্তু খুব কাছে, খুব বেশি দূরে না। ট্রলারে করে আগে 2 টাকা 5 টাকা ভাড়া নিত, আর এখন হলো গাড়িতে যাতায়াত করে সবাই। গাড়িতে হলো আমাদের টঙ্গি থেকে গাড়িতে গেল আমাদের বাপের বাড়ি হলো 60 টাকার মতো ভাড়া লাগে, 60 টাকা নেয়। তো আমরা এই তো পাগার নাইমা হলো রিক্সাতে উঠলাম। আর আমার জায়ের ছেলেটার কাণ্ড দেখো, পিচ্ছি ছেলেটার কত সাহস, ওর ও হলো রিক্সার সামনে বসবে একদম, এটা হলো জিদ করতেছিল। মার সাথে উঠে নেই, ওর দাদির সাথে রিক্সায় উঠে নাই, আমাদের সাথে উঠছে। তারপরও হলো সামনে বসবে, আমার কোলে বসবে না, তো এত পাক না ও। তো যাই হোক, আজকে অনেক বক বক করলাম। ভিডিও কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাইবা। যদি একটু হলেও ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করবা ভিডিওতে, আর সবার সাথে একটু শেয়ার করে দিবা। আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে রাখবা, তাহলেই কিন্তু নতুন নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারবা। তো আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক দোয়া রইল। আজকের জন্য বিদায় নিব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।